সারজিল ইমামকে দেখেছি, আমরা উমর খালিদকে দেখেছি, আমরা নওশাদ সিদ্দিকি দেখছি, আমরা কাপ্পান সিদ্দিকি দেখেছি, যোগী সরকার হোক, অমিত শাহের পুলিশ হোক আর মমতার পুলিশ হোক, তারা বিরোধী কণ্ঠস্বরকে রোধ করতে চায়। তারপর একটা বাড়তি শুনে নাও, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস কোনো বাঙালি মুসলমান কণ্ঠস্বর শুনতে চায় না, সেখান থেকে কোনো নেতা হয়ে উঠতে চায় না। তারা ভাড়া করা নেতা তৈরি করতে পারে, মোল্লা মৌলবিদেরকে নিয়ে এসে নেতৃত্বে বসাতে পারে, কিন্তু গরিব মানুষের কথা বলবে, যুবদের কথা বলবে, হকের কথা বলবে, এই কথা শুনতে চায় না। এই জন্যই তৃণমূল কংগ্রেস পুলিশের উপর দিয়ে তার নিজের রাগটাকে যা পুষে রেখেছিল সেটাকে দেখা যায়। কবে থেকে নাম শুনলে তুমি, কবে থেকে যে মোদী প্রধানমন্ত্রী না হতো আদানি কেউ জানতো? আমরা টাটা বিড়লা গোয়েঙ্কা ডালমিয়া জানতাম। আর অমিত শাহ কি বলবে, যদি আদানি না হতো তাহলে আদানি শাহ তো চিল্লুর দোকান খুলতো, কিন্তু গৃহমন্ত্রী হতো না, এগুলো সব আদানির টাকায় হয়েছে। গতকাল নাড্ডাকে বলেছিল বাংলার জামাই, ভোট হয়ে গেল জামাই হোসে, এখন নাড্ডা আসছে তো লোক যাচ্ছে লোক দেখতে, এগুলো মিডিয়া ক্রিয়েটেড একটা হয়েছে। এখনো পঞ্চায়েত নির্বাচনে যখন আমরা বলেছি লুটেরাদের তাড়িয়ে আমরা মানুষের পঞ্চায়েত গড়ে তুলবো, তখনই লুটেরা ভয় পেয়েছে। সেই লুটেরার নেতা একজন শুভেন্দু হতে পারে, সেই লুটেরার নেতা অভিষেক হতে পারে, সেটা বিজেপি ঝান্ডা নিয়ে আসতে পারে, তৃণমূলের ঝান্ডা নিয়ে আসতে পারে, তারা পঞ্চায়েত ভোট করতে চাইছে। আমরা বলেছি তোমার প্রশ্ন হচ্ছে সোজা সাতটা, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা সব মানুষকে নিয়ে দল ব্যক্তি গোষ্ঠী যারা বিজেপি তৃণমূলের কাছে বিক্রি হবে না তাদের সবাইকে আমরা জড়ো করছি, সেটা তো মানুষের জন্য। গতকাল ভাঙড় অভিযান রয়েছে সিপিএম এর ডাকে, সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের দিক থেকে, সেক্ষেত্রে প্রশাসনের দিক থেকে এর আগে আমরা কর্মসূচি নিয়েছিলাম ভাঙড়ে, আমি নিজে যাবো বলেছিলাম, ওটা ভাঙড় 140,000 গত 3 দিন ধরে বাম এবং আইএসএফ কর্মীদের ঘরে পুলিশ যাচ্ছে, একটা লিখিত নোটিশ ধরাচ্ছে, এই প্রথম আমার একমাত্র নাই যে এরকম কোনো মিটিং মিছিল করবেন না, আমাদের দলকেও বলেছে। আর অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার ছল দেখাচ্ছে যে পরীক্ষার আগে মাইক টেক ব্যবহার করা যায় না, আর আমাদের নেতাদেরকে বলেছি যে আসো আইন শৃঙ্খলা অবস্থা ভালো নয়, আমরা বিরোধীরা বলি, পুলিশ নিজে আমাকে দেখিয়ে দেবো, চিঠি আছে মানুষজনকে বলছে আইন শৃঙ্খলার অবস্থা ভালো নয়, এই জন্য আপনারা মিছিল মিটিং করবেন না। তার মানে পুলিশ স্বীকার করছে যে তৃণমূল আমলে এই পুলিশের সাহায্যে আইন শৃঙ্খলা অবস্থা চৌপাট হয়েছে। ভাঙড়ে আজ হোক কাল হোক আমরা তো যাবই, এবং তৃণমূল ওখানে মানুষকে যেমন ঘরছাড়া করেছে, আজকে ভাঙড়ে মানুষ শুধু নয় গোটা রাজ্যের মানুষ তৃণমূলকে রাজ্য সাহায্য করবে। দাদা, রাজ্যের স্কুলগুলি নিয়ে বেহাল অবস্থা, কোথাও শিক্ষক নেই, কোথাও ছাদ ভেঙে পড়ছে, বর্তমানে এরকম পরিস্থিতি রাজ্যের অধিকাংশ যদি অশিক্ষিতরা নকল সার্টিফিকেট নিয়ে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী হয় তাহলে তারা শিক্ষাকে ধ্বংস করে, গোটা দেশে এবং গোটা রাজ্যে শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে। প্রাথমিক স্কুল থেকে আরম্ভ করে SSK MSK মাদ্রাসা জুনিয়র হাই সিনিয়র সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি কলেজ বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর জেলে, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জেলে, উচ্চশিক্ষামন্ত্রী জেলে, আর স্কুলে শিক্ষক নিয়োগ হয়নি, যারা একটা লেখাপড়া করেনি, OMRC ট্যাগ জমা দেয়নি, পরীক্ষা দেয়নি, তাদেরকে যারা শূন্য পেয়েছে তাদেরকে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, তাদের শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে। আসলে মোদী এবং মমতা দুজনে মিলে সরকারি পৃষ্ঠপোষণে যে শিক্ষা ব্যবস্থা আছে সেটাকে ধ্বংস করতে চাইছে। প্রাইভেট স্কুল দেশি বিদেশি আসবে, কলেজ আসবে, সেখানে টাকার বিনিময়ে বড় লোকেরা পড়াশোনা করবে, আর গরিব ঘরের ছেলে মেয়েদের আমরা যেটা শিক্ষা অবৈতনিক করে চালু করলাম সেটাকে বন্ধ করবো। তৃণমূল দখল করে নিয়েছিল পঞ্চায়েত ভোটের আগে, সেই পার্টি অফিস আবার সিপিএম দখল মুক্ত করেছিল, দখল তৃণমূল করেছিল, সিপিএম দখল মুক্ত করেছে, শুধু নিজের পার্টি অফিস নয়, পঞ্চায়েত লোকেও তাই, স্কুল কলেজ লাইব্রেরি কোঅপারেটিভ লোকেও তাই, ক্লাব প্রতিষ্ঠানের লোকেও তাই, গোটা রাজ্যকে আমরা দখল মুক্ত করি। স্যার, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রামপুর কতটা আশাবাদী? দাদা, মেদিনীপুরে যেখানে মুখ্যমন্ত্রী বারবার পর্যটন কেন্দ্রকে উন্নয়নের কথা বলে এ করে, 2 দিন ধরে দাদা জঙ্গল জ্বলছে, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারছেনি,
সাধারণরা অভিযোগ করছে কেউ কথা লাগিয়ে দিয়েছে গাছ চুরি করবে বলে। তুমি তরুণ সাংবাদিক মুখ্যমন্ত্রী যেটা বলে সেটা বিশ্বাস করো কেন? আমি আমার অভিজ্ঞতাকে বলতে পারি, আমাদের দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যা বলেন সেগুলোকে বিশ্বাস করবে না, এটা সত্যকে জানতে চায়, এবং যেটা ওরা বলেন তার উদ্ধার করে। এবং ওরা আগুন জ্বালাচ্ছেন, আগুন নেভাবেন কী করে? দু ধরনের লোক থাকে পৃথিবীতে, একজন আগুন লাগায়, একজন আগুন নেভায়। যারা লুট করে তারা আগুন জ্বালায়, যারা লুটের বিরোধী তারা আগুন নদী ভাঙন, নদী স্রোত, বন্যা, সেগুলোর জন্য একটা ইরিগেশন ডিপার্টমেন্ট আছে, আমরা তার জন্য একটা পলিসি আছে, যাদের ঘর ভাঙে একটা ভিডিওর প্রথম কাজ হচ্ছে ইংরেজ আমল থেকে একটা ম্যানুয়াল আছে তাদেরকে ঘরের ব্যবস্থা করতে হবে, প্রথমে টেম্পোরারি, তারপর পার্মানেন্ট পুনর্বাসন। একেবারে ফরাক্কা থেকে, মালদা থেকে, গঙ্গা ভাঙা থেকে আরম্ভ করে সমস্ত নদী এলাকায়, চর এলাকায় তৃণমূল ব্যস্ত বালি তুলতে, আর তা নাহলে হচ্ছে ঘর ছাড়া করতে মানুষকে, কারণ তারা তাদের পুনর্বাসন পেয়ে চাইছে না, তারা চায় ওই জায়গাগুলো কমার্শিয়ালি ব্যবহার করা হবে। আমরা এটা নিয়ে লড়াই করবো এবং যাতে পুনর্বাসন হয় সেই দাবি করবো। 20,000 একর জমি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত করেছে।